ذهن نہیں عادت رسول اللہ کی اللہم صلی علی محمد وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত 8000 থানার অন্তর্গত কাটিহাটের উদলিয়স্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন হযরত আল্লামা শাহ সুফি ইসাফুরি রহমতুল্লাহ আলাইহি সিটি সংসদের আজিমুল শান ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহা দাম উদযাপন উপলক্ষে আজ 9 নভেম্বর 2023 ইংরেজি রোজ বৃহস্পতিবার আয়োজিত আজিম শান নুরানি ইমানি রুহানি 16তম মিলাদ মাহফিলের অতীব সম্মানিত ফরম সদ্দাবাজন সভাপতি ঐতিহ্যবাহী সারা বাংলাদেশে বিশ্ববিখ্যাত একটি দরবার ইসাফুরি দরবার শরীফের সুযোগ্য সম্মানিত মোহতরম সাজ্জাদা নাসীন মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল হাজ শাহ সুফি سید محمد احسان الکریم عیسی فوری بارک اللہ فی حیاتہ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জনাব এইচএম আলী আবরাহা দুলাল উদ্বোধক গনি হাসপাতাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওসমান গনি এবং আজকের মাহফিলের সম্মানিত অন্যতম আলোচক ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাউসিয়া মুনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সনামধন্য অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী জিদা মজদুহু তকরির পেশ করেছেন বারিয়া দরবার শরীফের সুযোগ্য নায়েবে সাজ্জাদা নাসীন ওয়াইজে শিরে বয়ান হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি দামা ইকবালুহু এবং মঞ্চ তশরীফ ফরমা নেহায়ত কাবিল এহতরাম মুকতদর মুশতহর মুস্তনদ মুতবর হযরত উলামায়ে আহলে সুন্নাত অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি বিভিন্ন স্তরের বিভিন্ন এই দায়িত্বরত সম্মানিত ব্যক্তিবর্গ যারা মঞ্চে উপস্থিত রয়েছেন দীর্ঘ সময় ধরে প্যান্ডেল উপস্থিত থেকে যারা মাহফিল উপভোগ করেছেন এখনও যারা উপস্থিত রয়েছেন রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আই এম সো মাচ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ ফর গিভিং দ্য অপরচুনিটি অ্যান্ড গোল্ডেন চান্স টু অ্যাটেন্ড লাইক দিস গর্জিয়াস গ্লোরিয়াস রিলিজিয়াস ফেস্টিভ্যাল দ্যাট হ্যাজ বিন হেল্ড অন দ্য সেলিব্রেশন অফ হোলি বার্থডে অফ প্রফেট মোহাম্মদ পিস বি আপন হিম and recalling and remembering of Huzur Ghawsul Azam by name Fatiha Azdahum, arranged by special and famous religious and political organization, Hazrat Shah Sufi Allama Isafuri Rahmatullahi Alai Memorial Shangshad, Almighty Allah bless you in both earthly and afterlife, proper comeback by the mercy of the merciful Prophet Muhammad. Barakal Bali Marhaba. আধা ঘন্টা তো ক্রিয়ে করবো বরাবর 11টা বাজে ছেড়ে দেবো বেশিক্ষণ কষ্ট দেবো না আপনাদেরকে জবান খুলে একটু আমাকে সহযোগিতা করবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
يحزنون صدق الله مولانا العظيم এটা সবাই বলে সুন্নিরা আরেক লাইন বাড়ায় বলে ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম বর্তমান জামানায় যত ফেরকা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং অন্য ফেরকার মাঝে পার্থক্য করার যত আলামত আছে এটা একটা অন্যতম আলামত বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ ফরমাচ্ছেন আলা খবরদার এভরিবডি মাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল দিস ইজ হোলি ডিক্লারেশন অফ অলমাইটি ইন দিস হোলি কোরআন বাই দিস ভার্স দ্যাট হ্যাজ বিন নেরেটেড ইন দ্য কোরআন বাই দ্য হোলি ল্যাঙ্গুয়েজ অফ অলমাইটি বলা হচ্ছে আলা সতর্ক থাকো যারা কোরআন বুঝে তাদেরকেও যারা কোরআন পড়ে না তাদেরকেও যারা আলেম তাদেরকেও আপনারা যারা নিচে বসেছেন পাবলিক আপনাদেরকেও আল্লাহ পাক সতর্ক করতেছেন অলমাইটি আল্লাহ ড্রয়িং ইউর অ্যাটেনশন অ্যাজ এ কনসাসনেস অ্যাবাউট দ্য ম্যাটার দ্যাট ইজ কামিং বিহাইন্ড দ্য দিস সেন্টেন্স বলছে আলা খবরদার আল্লাহ পাক এই আয়াতের শুরুতে নবীর মাধ্যমে পৃথিবীর সব মানুষকে সামনে যে বিষয়টি আসতেছে সেই বিষয়ের ব্যাপারে সতর্ক করতেছে বড় করে বলুন সুবহানাল্লাহ আমাদের ছেলেরা যখন রাস্তা দিয়ে সামনে যায় তো রাস্তার মধ্যে যদি বিপদ থাকে বালা থাকে মুসিবত থাকে জান অথবা মালের যদি খতরা থাকে কোনো ধরনের যদি কনফ্লিকশন থাকে কোনো ধরনের কোনো একটা ক্ষতি হয়তো হওয়ার যদি আশঙ্কা থাকে তখন মা বাবা অথবা উস্তাদ অথবা বড়জন অথবা পীর মুর্শিদ তখন বলে বাবা এই রাস্তা দিয়ে যায় না সতর্ক থাকো সচেতন থাকো এই রাস্তা দিয়ে গেলে জানেরও ক্ষতি হতে পারে মালেরও ক্ষতি হতে পারে তো যিনি যাচ্ছেন তার জান এবং মালের মুহাব্বত যার কাছে আছে সে যাওয়ার আগে জানমালের ক্ষতি হওয়ার আগে তাকে সতর্ক করে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখবেন বাংলাদেশে যেখানে যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের স্টেশন আছে বিদ্যুৎ যেখানে তৈরি হয় সাপ্লাই হয় সাব স্টেশন বলেন বা মূল স্টেশন বলেন সেখানে দেওয়ালে লেখা থাকে দিস ইজ ডেঞ্জারাস অ্যান্ড রেস্ট্রিক্টেড এরিয়া এভরিবডি মাস্ট হ্যাভ টু কিপ অ্যাওয়ে ফ্রম দিস বর্ডার অ্যান্ড কি লিমিটেশন এই এটা হচ্ছে একটা বিপজ্জনক এরিয়া এই এরিয়া থেকে প্রত্যেককে দূরে থাকা উচিত কথা বলেন লেখা থাকে না আপনাদের এখানে 11 মাইলে যে বিদ্যুতের স্টেশন আছে এখানে দেওয়ালে লেখা আছে দেখিয়েন এটা একটি সংরক্ষিত এরিয়া এই এরিয়া থেকে আপনারা সবাই কি থাকবেন আগরি সারি কি থাকবেন দূরে থাকবেন কারণ এখানে যে জিনিসগুলো আছে সেগুলার ভিতরে আমি আপনি হাত দিলে আমার জানেরও খতরা আছে মালেরও খতরা আছে কথা বলেন ঠিক কিনা ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে সতর্ক করেছেন কি বলেছেন আলা হে পৃথিবীর মানুষ তোমরা সতর্ক থাকো বি কনসাস অ্যান্ড কেয়ারফুল তোমরা অ্যালার্ট থাকো আপনাদের এখানে বাজার আছে না ফরহাদাবাদ বাজার বাজারে ব্যবসায়ীরা বাজারের ব্যবসায়ীরা রাত্রিকালীন ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য পাহারা দেওয়ার জন্য একজন চৌকিদার রাখে পাহারাদার রাখে রাত্রে রাখে কিনা বলেন রাখে কিনা মকসদ কি দুইটা মকসদ নাম্বার ওয়ান উনি বাজারে যখন কোনো চোর ডাকাত কেউ যখন আসবে উনি ব্যবসায়ীদের দোকানগুলো পাহারা দিবে কি দিবে পাহারা দিবে এবং উনি সারা রাত জাগ্রত থাকবে উনি ঘুমাইতে পারবে না কারণ যেই কাজের জন্য ওনাকে রাখা হয়েছে ঘুম গেলে সেই কাজ হবে না পাহারা দিলে ঘুমানো যাবে না
আর ঘুমাইলে পাহারা হবে না এইজন্য উনাকে সারা রাত সকাল অবধি জাগ্রত থাকতে হবে এবং কিছুক্ষণ পর পর ঘন্টা দিয়ে দিয়ে চোরকে বুঝাইতে হবে আমি আসি মালিককেও বুঝাইতে হবে আমি চেতন আছি কথা বলেন ঠিক কি না উনি ডাক দিলে ঘন্টা দিলে দূর থেকে চোর বুঝবে পাহারাদার এখনো জিন্দা আছে চেতন আছে আর মালিক বুঝবে যে না সে ঠিকমতো ডিউটি পালন করতেছে এই দুইটা উদ্দেশ্যে সে কিছুক্ষণ পর পর ঘন্টা মারে কোথায় বাজারে প্রত্যেক বাজারে ঘন্টা আছে দেখিয়েন ঘন্টা পর পর তারা কি মারে ঘন্টা মারে তো আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আলা খবরদার সতর্ক থাকো তাহলে সতর্ক থাকার জন্য বলা হয় ওই জিনিস থেকে যেই জিনিসে গেলে পড়লে মানুষের বিপদের কি আছে আশঙ্কা আছে এই জন্য তো আগেভাগে কি করা হয় কি করা হয় কথা বলে না কি করা হয় সতর্ক করা হয় এখানে আল্লাহ পাক কি সতর্ক করতেছে এটা হচ্ছে মূল বিষয় বলছেন ইন্না নিশ্চয় ইন্না মানে কি নিশ্চয় বড় করে বলেন নিশ্চয় নিশ্চয় মানে সামনে যেই কথা আসতেছে সেই কথার মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ নাই কারণ আমাদের দেশে কিছু মানুষ আছে যারা কোরআনে সন্দেহ করে আল্লাহর কথাতেও সন্দেহ করে রসুলের কথাতেও সন্দেহ করে কোরআনে হাদিসে দ্বীনে ধর্মে ইসলামে ইমানে তারা সন্দেহ করে এরা চূড়ান্ত পর্যায়ে নাস্তিক আর মুসলমানের লেবাসে মোনাফিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন ইন্না দেয়ার ইজ নো ডাউট দ্যাট নিশ্চয় কি আউলিয়া আল্লাহি আল্লাহর বন্ধু যারা আল্লাহর আর কথা কয় না আল্লাহর বন্ধু যারা তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীর মানুষগুলোর মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহর বন্ধু বড় করে বলুন না সুবহানাল্লাহ এখানে আপনারা অনেক মানুষ আছেন ফরহাদাবাদে অনেক মানুষ আছে হাটহাজারিতে অনেক মানুষ আছে চট্টগ্রামে অনেক মানুষ আছে বাংলাদেশে লাখো কোটি মানুষ আছে সারা পৃথিবীব্যাপী কোটি কোটি মুসলমান আছে সব মুসলমান আল্লাহর বন্ধু নয় কিছু মানুষ মুমেন মুখলেস আল্লাহর বন্ধু এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে ওয়ালিউল্লাহ কি বলেছে কথা কয় না কি বলেছে ওয়ালি একজনকে বলা হয় ওয়ালি একজন হলে কি বলে বড় করে বলেন এক থেকে বেশি হলে বলা হয় আউলিয়া এক থেকে বেশি হলে কি বলে একজন হলে কি বলে বেশি হলে আলেম যদি একজন হয় বলে আলেম এক থেকে বেশি হলে বলে ওলামা কি বলে আপনারা বলেন না ওলামাই কেরাম বলেন কি না এটা আরবি শব্দ একজন হলে বলে আলেম অনেক হলে কি বলে ওলামা একজন হলে ওলি বলে ওলি এক থেকে বেশি হলে দুইজন তিনজন চারজন দশজন বিশজন লাখ কোটি করোড় আরব বলা হয় আউলিয়া কোরআন শরীফে আল্লাহ পাক ওলি বলে নাই বলেছেন আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহে বোঝা যায় সারা পৃথিবীতে ওলি একজন নাই যুগে যুগে ওলি ছিল কিয়ামত অবধি এই জমিন আল্লাহর হক্কানি বান্দা ওলি প্রসব করবে বর করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর দ্বীনের একটি সত্যতার একটি বড় প্রমাণ হলো কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে ওলি আসতে থাকবে সুবহানাল্লাহ বারজে হইবে রে সুবহানাল্লাহ বারজে বউর হাসে যাই রে হই বর করে বলুন না সুবহানাল্লাহ কিছু মাহফিল আছে যে এটা আউযুবিল্লাহ নাই সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই নাউযুবিল্লাহ নাই আস্তাগফিরুল্লাহ নাই ইয়া নবী সালামুন আলাইকা নাই মুস্তাফা জানে রহমত নাই বালাগাল ওলা বি কামালিহি নাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ নাই আল্লাহুম্মা সাল্লি আলা নাই এরকম মাহফিল আছে না নাই এটা সেরকম
আপনাদের আওয়াজ তো বোঝা যায় আপনারা এই দলে যোগ দিয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আউলিয়াল্লাহি আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের তাহলে আল্লাহর ওলি আছে না নাই এখন আমাদের দেশে কিছু পাবলিক আছে খারেজি রাফেজি শিয়া মুতাজিলা আলে হাদিস আলে কোরআন সলফি লামাজহাবি কাদিয়ানি বকসকর এই সব এরা ওলি মানে না কথা বলেন ঠিক কি না তা ঠিক ঠিক বলি লাভ কি সকাল উঠে আবার তাদের সাথে খাঁদে কান মেলে সাহা কান নহন কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছে দিস ভার্স ইজ ডিক্লারেটিং ক্লিয়ারলি অ্যাবসলুটলি দেয়ার আর ফিউ পিপল দ্যাট আর ভেরি নিয়ারেস্ট টু অলমাইটি আল্লাহ কোরআনের এই আয়া ডিক্লার দিচ্ছে পৃথিবীতে মুসলমান ইমানদারের ভিতরে এমন বান্দা আছে কোরআন যাদেরকে আল্লাহর ওলি বলেছে বড় করে বলুন সুবহানাল্লাহ তো আপনার কাছে যদি কোরআনের উপর বিশ্বাস থাকে আপনাকে মানতে হবে ওলি বর হক ওলি আছে যে এটা কি সত্য না থাকলে তো আল্লাহ পাক কোরআন শরীফে বলতো না আল্লাহ কোনোদিন কোনো কাফেরকে ওলি বলে নাই মুশরিককে ওলি বলে নাই মুনাফিককে ওলি বলে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফারা মুশরিকিন জিন্দিক মুনাফিক ফিল আকিদা মুনাফিক ফিল আমাল এদেরকে আল্লাহ পাক ওলি বলে নাই আল্লাহ তো ওলি বলেছেন যারা আকিদার দিক দিয়ে আলা যারা আমলের দিক দিয়ে আরফা যাদের আকিদাও সহি যাদের আমাল মজবুত বড় করে বলুন সুবহান আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ তো ওলি আছে না নাই ওলি অস্বীকার করলে ঈমান থাকবে না যাবে বড় করে বলেন যাবে কারণ ওলি যে আছে এটা কোরআন দ্বারা প্রমাণিত কি দ্বারা তা আল্লাহ পাক বলছেন আলা শুনো ইন্না আউলিয়াল্লাহি নিশ্চয় আল্লাহর ওলিরা তো আল্লাহর ওলিরা কি হয়েছে এখানে ওলিদের আগে ওলিদের বলেন না ওলিদের আগে আরো তিন দল আছে কয় দল কয় দল চার নম্বরে কাদের স্থান ওলিদের চার নম্বরে কাদের স্থান এই চার দল সবাই আল্লাহর মকবুল অল আর অ্যাকসেপ্টেড টু অল মাইটি সবাই আল্লাহর কাছে মকবুল চার দলের মধ্যে প্রথম নবী এবং রসুলগণ কারা নবী এবং বলেন নবী এবং রসুল দ্বিতীয় সিদ্দিকিনগণ কারা সিদ্দিকিন তৃতীয় শহীদগণ কারা শহীদ চতুর্থ আউলিয়ায়ে কেরাম বড় করে বলুন না সুবহানাল্লাহ এই চার দলের চার নাম্বার আল্লাহর ওলিরা আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন আলা শুনো ইন্না আউলিয়া আল্লাহে নিশ্চয় আল্লাহর ওলিরা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের অতীতের ব্যাপারে কোনো পেরেশানিও নাই ভবিষ্যতের ব্যাপারে কোনো ভয় নাই বড় করে বলুন না সুবহানাল্লাহ অতীতের ব্যাপারে কোনো পেরেশানিও নাই ভবিষ্যতের ব্যাপারে কোনো ভয় নাই কাদের বলেন কাদের ওলিদের এখন আল্লাহ যখন বলেছেন ওলিদের কোনো ভয় নাই পেরেশানিও নাই কোথায় কোথায় আমরা মৌতের সময় ঈমান নিয়ে যেতে পারবো কি পারবো না আমাদের ভয় আছে না নাই বলেন না আছে না নাই এন্তেকালের পরে কবরে গেলে মানুষ তো আমাদেরকে শোয়াই দিয়ে আসবে দুইজন ফেরেশতা এসে আমাদেরকে বসাবে ওয়াজুরাদ্দু রুহু রুহ ফেরত দেওয়া হবে ফায়ুক ইদানিহি তাদেরকে বসাবে ও আতাহু মালাকানে দুইজন ফেরেশতা এসে ফাসা আলাহু তাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা নবিজ্জুকা এই প্রশ্নের জবাব আমরা সঠিকভাবে দিতে পারবো কি পারবো না আমাদের ভয় আছে না নাই প্রশ্ন দিতে পারলে
فيفتح له بابا الى الجنه জান্নাতের দিকে একটা দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে প্রশ্নের উত্তর দিতে না পারলে ওয়ফুতিহা লাহু বাবান ইলান নার জাহান্নামের দিকে একটি দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে জান্নাতীদের কবরের বাগান হবে জান্নাতের আর নেককারদের আর বদকারদের কবর হবে জাহান্নামের একটি ভয়াবহ গর্ত তাহলে আমাদের সেখানেও মুক্তি পাবো কি পাবো না আমাদের ভয় আছে না নাই এরপরে কিয়ামতের ময়দানে যখন মানুষ যাবে হিসাব দেওয়ার বেলায় কিতাব দেওয়ার বেলায় আল্লাহর সামনে আমরা পার হতে পারবো কি পারবো না আমাদের ভয় আছে না নাই এরপরে 30,000 বছরের রাস্তা চুলের চেয়েও চিকন হীরার চেয়েও বেশি ধার আদাক্কু মিনাস শাহরে চুলের চেয়েও বেশি চিকন এই 30,000 বছরের রাস্তা নিচে জাহান্নাম এপারে কিয়ামতের মাঠ উপারে আটকানা বেহস্ত পার হয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না আমাদের ভয় আছে না নাই এই সব জায়গায় যেখানে যেখানে মানুষের ভয় যেখানে যেখানে মানুষের পরেশানি যেখানে যেখানে মানুষের চিন্তা যেখানে যেখানে মানুষের দুঃখ যেখানে যেখানে মানুষের দুর্দশা জান মাল ঈমান ও আমালের ভয় এবং পরেশানি আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান দিয়ে ইরশাদ ফরমাচ্ছেন আলা শুনে রাখো পৃথিবীর মানুষ তোমাদের ভিতরে আমার এমন কিছু পছন্দের নৈকট্য ভেরি নিয়ারেস্ট মুকাররব মুখলাস ইখলাসি আফতা আমার বান্দা আছে যাদের দুনিয়াতে ঈমান নিয়ে যাবার কোনো ভয় নাই নিশ্চিত এরা ঈমান নিয়ে যেতে পারবে কবরে ফেরেশতার প্রশ্নের সওয়াল জবাবের কোনো ভয় নাই নিশ্চিত তারা কবরে ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে কিয়ামতের মাঠে হিসাব ও কিতাবের ভয় নাই ওয়া ইউদাউহু লাহু মানাবিরুম মিন নূরিন আল্লাহ জাল্লা মাজদুহু আল্লাহর ওলিদের জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানাবে আল্লাহ জাল্লা মাজদুহু 30,000 বছরের রাস্তা চোখের পলকে এই সমস্ত ওলিদেরকে পার করিয়ে দিবে এবং বলা হবে ইজহাবু ওয়া আখরিজু মান কানা ফিল নার এবং বলা হবে হে আমার ওলিরা তোমরা কিয়ামতের ময়দানে তোমাদের যে সমস্ত আমার গুনাহগার বান্দা আমার নবীর গুনাহগার উম্মত তোমাদের আশিকরা যারা গুনার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে ইজহাবু ওয়া আখরিজু মান কানা আরাফতুম মিনান নার জাহান্নামের কিনারায় যাও দুনিয়াতে যাকে যাকে তুমি চিনতে ঈমান যদি থাকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও আল্লাহ তাবারক তাআলা এই ওলিদেরকে যেখানে যেখানে আমাদের মতো সাধারণ পাবলিকের ঈমান এবং জাহান্নামের আমলের ভয় আছে আল্লাহ পাক নিশ্চিতভাবে বলে দিয়েছেন আমার ওলিদের সেখানে সেখানে কোনো ভয়ও নাই কোনো পরেশানিও নাই থাকবে কোত্থেকে তারা তো ভয় পরেশানি জয় করে আমি আল্লাহকে দুনিয়াতে রাজি করে ফেলেছে জোরে জোরে বলুন সুবহান এমন একজন বুজুর্গ ওলির নামে নামকৃত এই স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এমন ওলির ইমাম ইমামুল আউলিয়া শাহিন শাহ বাগদাদের শানে আয়োজিত মাহফিলে আজকে আপনারা আমরা বসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন আলা শুনো সতর্ক করেছেন এখানে সতর্কের কি কারণ দুইটা কারণ আছে এক নাম্বার হলো বেশি মোহাব্বত করতে গিয়ে সীমা লঙ্ঘন করিও না কথা বুঝেন নাই মা বাবাকে বেশি মোহাব্বত করতে গিয়ে মাথার উপর যদি ফা তুলে দেয় ছেলে তাহলে এটাকে মোহাব্বত হইলো বেশি মোহাব্বত করতে গিয়ে সীমা লঙ্ঘন করিও না কিসের সীমা শরীয়তের সীমা কিসের সীমা কোরআনের দেওয়া বর্ডার হাদিসের দেওয়া বর্ডার ফেকাফতোয়ার দেওয়া বর্ডার ইউ হ্যাভ নো অ্যাক্সেস টু ক্রস দ্য লিমিটেশন দ্যাট হ্যাজ বিন গিভেন বাই দ্য হোলি কোরআন অ্যান্ড হোলি হাদিস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইসলামী শরিয়া ইসলামী শরিয়া কর্তৃক প্রদত্ত যেখানে যেখানে যেই বর্ডার দেওয়া হয়েছে সেই বর্ডার মোহাব্বতের নামে যারা অতিক্রম করে এরা প্রকৃত ওলিকে মোহাব্বতকারী যেমন নয় আবার ওলির সাথে বেয়াদবি করতে গিয়ে ওলিদের শান যারা বেয়াদবি করে গুস্তাখি করে এরা উপকৃত কোরআন সুন্নার অনুসারী নয় কথা বলেন ঠিক কিনা সেই জন্য শরীয়তের সীমার ভিতরে থেকে
আল্লাহর ওলিদেরকে মহব্বত করার নামেই প্রকৃত মহব্বত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কারণ খারেজিদের মধ্যে ওলি নাই রাফেজিদের মধ্যে ওলি নাই শিয়াদের মধ্যে ওলি নাই কাদিয়ানীদের মধ্যে ওলি নাই আলে হাদিস বর্তমানে সারা বাংলাদেশে যারা সহি হাদিসের দোহাই দিচ্ছে যারা নিজেদেরকে লা মাযহাবি বলে সালাফি বলে এদের কাছে সহি হাদিস আছে ওলি নাই আহলে কোরআন যারা হাদিস মানে না শুধু কোরআন মানে এদের কাছে কোরআন আছে সহি ওলি নাই যারা সালাফি পূর্ববর্তী অনুসারী দাবি করে এদের কাছে সব আছে ওলি নাই মনে রাখতে হবে আল্লাহ পাক কোরআন শরীফে ওলিদের শান যখন বয়ান করেছে ওলিদের শান বয়ান করা ওলিদেরকে মহব্বত করা আমার আল্লাহর সুন্নাত বড় করে বলুন সুবহানাল্লাহ কারণ ওলিদের শান মান কোরআন শরীফে বয়ান করেছেন কে বলেন না কে আল্লাহ আপনি আপনার একটা ছোট ভাই আছে আপনি তাকে এসে বললেন আজকে হেড টিচার বলছে তুই নাকি তিন দিন স্কুলে যাস নাই আগামীতে স্কুলে গেলে তোকে কি দিবে শাস্তি দিবে এখন আপনার ছোট ভাই এই কথা শোনার পর থেকে সে পেরেশান বয়ের মধ্যে আছে কিসের মধ্যে আছে কথা বলে না কিসের মধ্যে আছে বয়ের মধ্যে আছে এখনো কি মারছে বলে না এখনো মারছে মারবে বলেছে এখনো মারে নাই স্কুলে গেলে মারতেও পারে মাফও করে দিতে পারে কিন্তু খবর যখন আসছে তার দিলের মধ্যে একটা কি কাজ করতেছে ভয় এটাকে বলা হয় খৌফ ভবিষ্যতের ভয় আপনাকে পুলিশে খুঁজতেছে আপনি কতক্ষণ বোনের বাড়ি কতক্ষণ শ্বশুর বাড়ি কতক্ষণ ফুফুর বাড়ি কতক্ষণ নানার বাড়ি লুকাই লুকাই থাকতেছেন বন্ধু জিজ্ঞাসা করে কই রে তুই আরে বলিস না আছি এক জায়গায় লুকাই আছেন কেন সামনে ওপেনে চলাফেরা করলে থানা পুলিশ আপনাকে গ্রেফতার করবে রিমান্ডে নিবে জেলে যেতে হবে কঠিন শাস্তি ভোগ করতে হবে এখনো তো গ্রেফতার করে নাই কিন্তু ভয় আছে না নাই তো কাজ হয়ে গেছে না হবে কথা কয় না হয়ে গেছে না হবে কিন্তু ভয় এখনো আগের থেকে অন্তরে কাজ করতেছে এই ধরনের অগ্রিম বিষয়ের ভয়কে আরবিতে বলা হয় খৌফ কি বলে খৌফ আচ্ছা এখন আমি গতকাল আপনার সাথে কত সুন্দর করে কথাবার্তা বললাম একসাথে নাস্তা পানি করলাম সকালে যখন 10টা বাজে দেখা হলো আপনার চেহারা মলিন আপনি পেরেশান আপনি কষ্ট ভোগ করতেছেন আপনাকে খুব পেরেশান লাগলো সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম ভাই কি ব্যাপার আপনি চেহারাটা এরকম খারাপ কেন ভাই বলিয়েন না রাত 2টা থেকে আমার ছোট ছেলের অনেক অসুখ 4-5 বার বমি করছে আমি তাকে সকালে সকালে মেডিকেলে নিয়ে দিয়ে আসছি এখন আবার 12টার পরে আবার যাব তাহলে কাজ তো হয়ে গেছে ছেলে অসুস্থ হয়ে গেছে মেডিকেলে ভর্তি করছে ঘটে গেছে এই জন্য তার অন্তরে পেরেশানি চেহারাতে পেরেশানি কাজ কি হবে না হয়ে গেছে তাহলে এখন হয়ে গেছে এটার পেরেশানি এটাকে বলা হয় হুজনুন যেটা হয়ে গেছে সেটার দুঃখ বলা হয় হুজনুন যেটা হয় নাই সেটার দুঃখ বলা হয় খৌফুন আল্লাহ পাক বলছেন আমার ওলিরা গৌস সামাদানি কুতুব রব্বানি আশেক ইয়াজদানি পীর লাসানি খিন্দিলার নূরানি শাহবাজ লামকানি আশেক হাক্কানি মাশুক দাজ্জানি গৌস দুনিয়া ওয়াল আখিরা গৌস সামাওয়াত ওয়াল আরদ গৌস সাকালাইন ওয়াল ফরিকাইন হাজত রাবা মুশকিল কুশা পীর মীর মিসকিন বাদশাহ সুলতান শাহিনশাহ সৈয়দ মোহাম্মদ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আল ইরাকি আল বাগদাদি আতায়ে রসুল বান্দায়ে নওয়াজ সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন হুজুর খাজা সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি মজমাউল কামালাত মামাউল ফুয়ুজাত সিরুল্লাহিল আজম নূরুল্লাহিল আকরাম হাজত রাওয়া মুশকিল কুশা শাহ মাওলানা আহমদুল্লাহ গৌসুল আজম ইউসুফ সানি জামাল রহমানি নূর ইয়াজদানি ফৈজ রহমানি বাবা গুলামুর রহমান কুদ্দুস সিররুহুল আজিজ আল হাসান ওয়াল হুসাইনি ওসি গৌসুল আজম বাবা দলাউর হোসেন আল মাইজ ভান্ডারী কুদওয়াতুল আউলিয়া বিশ্বলি শাহিনশাহ জিয়াউলা কাল মাইজ ভান্ডারী হাজত রাওয়া মুশকিল কুশা হুজ্জতুল ইসলাম শাহ মাওলানা হুজুর ঈসাপুরি এভাবে ইমাম আলা হজরত মুজাদ্দিদ দীন মিল্লত ইমাম আহমদ রেজা খান ফাজল বেলভি ওয়াইসুল করণী সানি ফনাফির রসুল বিমার মুস্তফা আশক রসুল গাজী দীন মিল্লত
امام اعلی حضرت حضور علامہ عزیز القل قادری شہر بنگالہ حاجت روا مشکل کشا مرشد برحق غوث زمان علامہ طیب شاہ رحمت اللہ علیہ بخاری مسلم ترمذی ابو داؤد نسائی ابن ماجہ امام شافعی مالک احمد بن حنبل امام الائمہ سراج الامہ امام الاعظم ابو حنیفہ نعمان بن ثابت قادریہ چشتیہ نقشبندیہ مجددیہ سہروردیہ صابریہ قلندریہ ویسیہ قرنیہ نظامیہ شاجلیہ رفائیہ بھنڈاریہ عباسیہ مرسیہ رضویہ مسیشیہ تائفوریہ عیسیٰپوریہ سارا پرتھویتے برحق سلاسلر جتاولی کرام دنیا تک مزارے آرام فرماتے رخصت ہوئے چن قیامت آگے آگے جتا برحق تری کراولی کرام پرتھویتے آسبین ادھر دنیا تو کنو بھائی نہیں قبرو کنو بھائی نہیں حشرو کنو بھائی نہیں محشر میدان بھائی نہیں حتیٰ کہ ادھر دامان جدی ثابت علال ایمان تکے کنو گناگار جدی مضبوط بابے دھورے تار ایمانو کیوں نیتے پاربینا عملو کیوں نیتے پاربینا جلو جلو بولوں سبحان اللہ اللہ اولیاء اللہ سنو اللہ ولی دیر کنو بھائی نائے بھائی آمد را سے نائی کار ولی دیر بھائی نائی کار کھا دیر آسے آمد را آمد را جو کن بھائی آسے جا دیر بھائی نائی تا دیر دامان دورا آمد را کرتے بھو برکر بلون نا سبحان اے جنہ دامان دور بین ذات تا دامان دورا جابینا زی ولی اہل سنت والجماعت عقیدہ رو پورا سے جی ولیر عقیدہ صحیح عمل صحیح امن ولیر دامان امرا اپنا جدی دھوری اللہ تبارک و تعالی کل قیامت دن اما در کے امرا اما در گنار کرنے کشر کرنے گنار کرنے دوزو کے گلے اللہ پاک شی ولی کے بلوے اذہبو و اخرجو من عرفتم من النار جا کے تمہیں دنیا تے چینتے تاکہ تمہیں جہنم تے کے بیر کرے جنت نہیں جاؤ مرگر بلوں نا سبحان اس کے اپنا را حاجت روا مشکل کشا ولی اعظم شاہ اکرم حضرت علامہ شاہ صوفی عبد المنعیم عیسیٰپوری رحمت اللہ علیہ سیتی شنشدر پریشدر ویوستہ بنائے آئے جیتا محفلے اپنا را بوشے چن امام الاولیاء شاہین شے بغدادر شرونے پاتے از دا محفلے امرا کیا نا ولی در کے شرون کری کرن ولی را تا اللہ بندو ولی را اللہ کی بندو تو اللہ کے تو ڈائریک راضی کرا شمب اپنا بندو کے دور لے بندو رسول کیسے نہیں جا بے رسول گناگار کے اللہ کیسے حوالہ کر دی بے برگر بلو نسو کھے جو نام را ولی کیسے جاؤ ولی کیسے جاؤ اٹھا صحابہ کرام سنت ولیر کیسے جاواتا بزرگان دین سنو ولیدر کے محبت کرا ایمان ولیدر کے محبت کرا ادب ولیدر کے محبت کرا شریعت ولیدر کے محبت کرا قرآن و حدیث ولیدر کے محبت کرا طریقت حقیقت معرفت ولیدر کے محبت کرا اسلام اہل سنو الجماعت علامت برگر بلن نسو توبے ہما در دیشے کسی کسی بھائی در کے بولتے سنی نا نماز لگوے نا شدو بابا جانے دربارے گلے ہو بے نعوذ باللہ بولین اے برکر بولین نعوذ باللہ ہمیں نیزیر کامیں سنے چی فوشٹال لگات چے لگائیتے زہوری ٹائم جکن ہوئے چے بولتے نماز پھرنو اے نماز نماز کی جنہ لگے زہی کاس تمہیں کرتے سو ہے چاہی تو تمہیں جانتی نہیں جاوے تک سے اے خیال زہی طریقہ تیر موری دیر دماغے ڈوکے چے تعرف اور فرافری فرافری ابلیس شیطان بار کرے چھے کتا بلن ٹھیکی نا پرتیبیر کنو علی زیر زمین مزار آرام فرمات چھن پرتیبیر کنو علی ایک وقت نماز کازا کرنے اچھا کی توا بے کتا بلن ٹھیکی نا شتران ولی را تاکے بھلو باشنا زی نماز پورنا زی موت کھائے زی بابا کھائے بابا نو ٹائمی سے کن دادا کے شو حکائی فلتی سے کتا کن ٹھیکی نا ای خاص زارا کرے اللہ رولی تھا دیر کے محبت کرنا ای جنہ رولی دیر کے بالو باش بین مزار آشادہ با کر بین زکا نہیں مزار دیکھ بین شکا نہیں مجید آسے آسانہ نہیں
এটা আল্লাহর ওলিরা যে হক সেটার প্রমাণ আজকে যিনি বসে আছেন আওলাদ সাজ্জাদ নশীন আমাদের নানপুর এর ঐতিহ্যবাহী হিসাবের দরবার শরীফের মহান ব্যক্তি এদের এদের কাছে আসা যাওয়া করলে মাজারে আসা যাওয়া করলে আপনি দ্বীনের কথা ধর্মের কথা ইশাআতের কথা তাকওয়ার কথা তাওয়াক্কুলের কথা সবরের কথা আখিরাতের কথা মউতের কথা আমালের কথা এগুলো আপনারা শুনবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করুক বরকত বলি আমিন আমাকে যেহেতু আরেকটা জায়গায় যেতে হবে সময়টা তো আগেই ক্ষেপণ হয়ে গেছে সেজন্য অন্তর অন্তস্থল থেকে দুঃখ প্রকাশ করছি মাহফিলের মহিমান্বিত সুযোগ্য সম্মানিত মহতরম সভাপতির কাছ থেকে অনুমতি নিয়েই হাফ অ্যান আওয়ারের জন্য আমি তকরির শুরু করেছি আমি দুই ঘন্টার নিচে কোথাও তকরির করি না জীবনে ফার্স্ট আধা ঘন্টা তকরির করলাম আমার আর জায়গায় প্রোগ্রাম আছে সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মনে কষ্ট নেবেন না আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক বড় করে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু مرحبا